তবে রে, এই নে। ও বুদ্ধুর বাপ, বুদ্ধুর বাপ! কি গো খুড়ো, ডাকছো কেন? বলি, ভর দুপুরে খেতে দাঁড়িয়ে ভাবছ কি এত? কি আর করি খুড়ো, ধান পেকেছে আর দলে দলে বাবুই এসে ধান খেয়ে ফেলছে। ও এই ব্যাপার, তা একটা কাকতাড়ুয়া বানিয়ে লাগিয়ে দাও। ওতে কিচ্ছু লাভ হয় না খুড়ো, কাকতাড়ুয়ার গায়ের উপর বসে থাকে, ভারী চালাক বেটারা। তাহলে আর কি, এই টকটকি নিয়েই পাখি তাড়াও, আমি চলি ভয়া। যা যা, ভাগ ভাগ। তবে রে বেটারা, একবার যদি ধরতে পারি তাহলে ইড়িমিড়ি কিড়ি বাঁধন দেখিয়ে দেব। বাহ, এটা কি হলো? পাখিগুলো সব ভয়ে উড়ে গেল, ইড়িমিড়ি কিড়ি বাঁধন, বেশ হয়েছে, জব্বর হয়েছে কথাটা, রোজ এটাই বলবো। আবার এসেছে পাখিগুলো। এই চা চা, যাচ্ছিস না তো? তবে শোন, একবার যদি ধরতে পারি তাহলে তাহলে ইড়িমিড়ি কিড়ি বাঁধন দেখিয়ে দেব। সর্বনাশ, এ আবার কি রকম বাঁধন? এ তো বাপের জন্মেও শুনিনি, কি জানি বললো ইড়ি ছিড়ি কিড়ি। ওরে বা, ভয়ঙ্কর বাঁধন নিশ্চয়ই, যার জন্য পাখিগুলো সব পালিয়ে গেল। মারে বাপ, আমিও পালাই। কিন্তু বাঁধনটা কি তা তো জানা হলো না, একবার দেখেই জানি না। ভাই, একটা কথা আছে। ওরে বাপ, এ তো পাক, মতলবটা কি? পালাবো, কিন্তু পালাবো কি করে? ব্যাটা ঠিক ধরে ফেলবে। কি কথা ভাই? ওই যে তুমি বলছো কিরিখিরি বাঁধন নাকি, সেটা আমাকে একটু দেখাবে? ও এই কথা, দেখাতে তো পারি, সে আর এমন কি। বেশ বেশ, দেখাও তাহলে। সে তো ভাই এমনি দেখানো যায় না, তাতে ঢের জিনিসপত্র লাগে। সেই আমি সব এনে দিচ্ছি, কিন্তু আমাকে সেটা না দেখালে হবে না। আচ্ছা, তুমি আগে সব জিনিস আনো, তারপর আমি দেখাবো। কি কি জিনিস চাই? একটা খুব বড় আর মজবুত থলে চাই, এক গাছি মোটা আর লম্বা দড়ি চাই, আর একটা মস্ত মুগুর চাই। ব্যাস, এই সব মাত্র? সব আনতে আর কতক্ষণ? ঠিক আছে, যখন না দেখে ছাড়বে না তখন তো দেখাতেই হবে। আচ্ছা, তুমি এবার ওই থলের ভেতরে এসো তো দেখি। কেন ইড়িমিড়ি কিড়ি বাঁধন দেখাচ্ছি? কেন, তোমার ভয় করছে নাকি? না না, ভয় কি, আমি হলাম বাঘ, আমার আবার ভয়? তুমি দেখাও, দেখো।
বটে, মজা দেখাচ্ছি। যাক, আপদ বিদেয় হয়েছে মনে হচ্ছে। যাই, ক্ষেতের ধারে ফেলে আসি। হত ছানা বুদ্ধর বাপ, ভেবেছে কি আমি ছেড়ে দেব? বেটাকে চিবিয়ে না খেলে আমার শান্তি নেই। হত ভাঙা আমাকে বস্তায় পুনে কি মারটাই না মেরেছে। ওরে বাবা রে, ওমরে কি ব্যথা। নানা, এভাবে তো হবে না, কিছু একটা বুদ্ধি বার করতেই হবে। এই সর্বনাশ, বেটা মরেনি। আমার আর রক্ষে নেই, পালাই। কোথায় গেলি রে বেটা বুদ্ধুর বাপ? বাজি হতভাগা, লক্ষ্মী ছাড়া। না, তোকে আমি দেখাচ্ছি মজা। তাই তো, অনেকক্ষণ হয়ে গেল, বাঘটার তো আর সাড়া শব্দ পাচ্ছি না, চলে গেল নাকি? কে কে ওখানে? আমাকে একটু আগুন দিবে দাদা, তামাক খাবো। অসময়ে আবার কে এলো? কথাগুলো মানুষের মতো, কিন্তু গলাটা তো কেমন যেন। সর্বনাশ, এ তো বাঘ, আমাকে বোকা বানাচ্ছে। দাঁড়া, দেখাচ্ছি। ভাই বড্ড জ্বর হয়েছে, দোর খুলতে পারবো না। তুমি দরজার নিচ থেকে তোমার লাঠি গাছটা ঢুকিয়ে দাও, আমি তাতে আগুন বেঁধে দিচ্ছি। তাই তো, এখন লাঠি কোথায় পাবো? এই তো ও দাদা, লাঠিটা দিচ্ছি, আগুন বেঁধে দাও। বেটা আমার সাথে চালাকি, আমার নাম বুদ্ধুর বাপ। তবে একটু সাবধানে থাকতে হবে, বেটা লেজ কাটা ঠিক আবার আসবে। সর্বনাশ, এ তো এক পাল বাঘ, কি করি এখন? ওই তেঁতুল গাছের মাথায় চড়ি গিয়ে কোথায় গেলি রে বাজি বুদ্ধুর বাপ? আজ আর পালাবি কোথায়? সবাই মিলে তোকে ছিঁড়ে খাবো। এই হাঁড়িটা আছে বলে রক্ষে, লেজ কাটাটাই সব থেকে বড়, মনে হচ্ছে পালের গোদা। এটা গেল কোথায়? গন্ধ তো পাচ্ছি, আশেপাশেই আছে। খুব সাবধান, এটা মহাবাজি। ওই তো, ওই তো বেটা গাছের ওপরে,
এটা বুদ্ধুর বাপ, কতক্ষণ আর পালিয়ে বাঁচবি? সাহস থাকে তো নেমে আয়। বটে, তোদের সাহস থাকে তো উঠে আয়, এই হাড়ি দিয়ে মাথা ভাঙবো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, একজনের পিঠে আর একজনকে চড়তে হবে। আমাদের মধ্যে যে সকলের বড়, সে মাটিতে গুঁড়ি মেরে বসবে। তার চেয়ে যে ছোট, সে তার ঘাড়ে উঠবে। তার চেয়ে যে ছোট, সে আবার তার ঘাড়ে উঠবে। এমনি ভাবে উঁচু হয়ে বেটাকে ধরে খাবো। আমি তো সবার বড়, তাই আমি মাটিতে বসে। কিন্তু কাটালেজির ঘা তো শুকোয়নি, বসে গেলে তো বড্ড লাগবে। এই তো, এই তো একটা গর্ত আছে, এই গর্তে কাটালেজটা ঢুকিয়ে বসে পড়। বাহ, এবার চমৎকার হয়েছে। যা হবার হবে, এবারে শেষ একবার মেরেই নি। উপরেও বুদ্ধুর বাপ, নিচেও বুদ্ধুর বাপ, পালাও পালাও সবাই পালাও। এই তো সুযোগ, ধর ধর ধর, বেড়ে বেটার ঘাড়ে ধর। বেটাদের এবারে যা শিক্ষা হয়েছে, এ জন্মে আর এ বাড়ির ধারে কাছে আসবে বলে তো মনে হয় না। শুধু শুধু সবাই বলে, বাপরে বাপ, বুদ্ধুর বাপ।